अंते कृष्ण महीर गौर प्रभुर यामारे जेई पदे मने जेई पदे मने अपना हरये चरणे हरये चरणे आज अपनाया आपनी प्रभु गोदयामा निधि गोदायामा 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 आदि अपनाया पुनि प्रभु अपनाया अपनी आज धरो ये चरणे अपनाया प्रभु अपनाया पुनि प्रभु अपना अपनारे धरो ये चरणे बुझातो जाए ना बुझातो जाए ना बुझातो जाए ना आज भावे निधि भावे किछु बुझातो जाए ना अरे भावे निधि भावे किछु बुझातो जाए ना উদয় হলো ভাবে বোঝাতো যায় না আজ কি না ভাবে উদয় হলো ভাবে বোঝাতো যায় না আজ কি না ভাবে উদয় হলো ভাবে বোঝাতো যায় না আজ কি না ভাবে উদয় হলো আমার আমার ভাবে নিধি গৌর হরি আরে কি না হরি বল হরি বল গৌর হরির কিনা ভাবে হৃদয় হলো ভাবে নিজে গৌর কিনা ভাবে হৃদয় হলো ভাবে নিজে গৌর হরির কিনা ভাবে হৃদয় হলো ভাবে নিজে গৌর কিনা ভাবে হৃদয় হলো ভাবে নিজে গৌর হরি কিনা ভাবে হৃদয় হলো বোঝাতো যায় না আরে আপনায়া পনি গো গৌরচন্দ্রিকার প্রথম পদ পদের প্রথম পংক্তিতে বলা হচ্ছে কি দেখুন বলছেন অন্তে কৃষ্ণ বহির গৌর প্রভুর আমার যেই পরে মনে আপনা আপনি প্রভু আমার ধরই চরণে অন্তে কৃষ্ণ আর বহির গৌর নবদ্বীপ বিহারী গৌরাঙ্গ সুন্দর শচি গর্ভসিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন সেই গোলকাধিপতি শ্রীকৃষ্ণচন্দ্র এই কলিযুগে কলির জীব তরাতে আমাদের মতো কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য সেই গোলকের গোলকাধিপতি
স্বয়ং সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই কলিযুগে হলেন শচী গর্ভ সিন্ধু মা আছে। গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধারানীর প্রথম অক্ষর রা। গোবিন্দ এবং রাধারানীর দুটি দেহ মিলিত তনু হয়ে এই কলিযুগে হয়ে এলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গোরা আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার, আপনারা সকলে জানেন, আপনারা অবগত, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে যখন লীলা করেছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, তার তার প্রত্যেকদিন নূতন নূতন ভাবের উদয় হত। তাই আজকের ভাবটি যেন সম্পূর্ণ আলাদা। কেমন আলাদা, কেমন আলাদা ভাব হয়েছে না দেখুন। শ্রীবাস আঙিনায় মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন, আর হরিনাম করতে করতে কি করেছেন বলছেন, মহাপ্রভুর আজকে মনে পড়ে গেছে যে অন্তকৃষ্ট বহির্গৌর, আমার ভিতরে রয়েছেন শ্রীকৃষ্ণচন্দ্র আর বাহিরে রয়েছেন আমার শ্রীমতী রাধারানী, আমার একটা দেহেই দুটো দেহ মিলিত রয়েছে, সেটা আজকে মহাপ্রভুর মনে পড়ে গেছে। আর যেই মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে জানেন, মহাপ্রভু আমার তাড়াতাড়ি করে হাঁটু মুড়ে বসেছেন, নিজে হাঁটু মুড়ে বসেছে, বসে আজকে দক্ষিণ হস্ত দিয়ে কি করছেন, নিজেই নিজের বামে পদটা জড়িয়ে ধরে কাঁদছে, বলছেন হা রাধে তুমি কৃপা করো, ও গো প্রেমময় রাধে একবার কৃপা করো। কি যেন মুখে বিড়বির 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 করে বলছেন মহাপ্রভু, আর বলছেন, আর যেন অঝোর ধারায় মহাপ্রভুর চোখ দিয়ে অশ্রু বাহরি বর্ষণ করছে। শ্রীবাস এবং সমস্ত ভক্তগণ বলা বলি করেছে, কে কোথায় আছিস, তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করে দে। মহাপ্রভুর এই ভাব যদি কেউ দেখে সবাই বলবে কি না, মহাপ্রভু আমাদের পাগল হয়ে গেছে। সবাই মহাপ্রভুকে নিয়ে সবাই বলে, শ্রীধাম নবদ্বীপে সবাই বলে নাকি আমাদের নিমায় পণ্ডিত। এই কি পণ্ডিতের লক্ষণ, পণ্ডিত পণ্ডিত হয়ে নিজেই নিজের পাটা ধরছে, তো পাগলের লক্ষণ। আচ্ছা মায়েরা বলুন দেখি তো, বাবারা বলুন, কেউ নিজেই নিজের কেউ পা ধরে, নিজেই নিজের পাটা ধরে কেউ কাঁদে, এটা সম্ভব? এটা তো সাধারণত যারা পাগল হয় এটা তো হচ্ছে পাগল উন্মাদের লক্ষণ। উন্মাদে তো যে কোনো সময় যে যা ইচ্ছা তাই করতে পারে, এটা তো হচ্ছে পাগলের লক্ষণ। আচ্ছা বলুন দেখি তো, যে আমরা পা সাধারণত কখন ধরি, পা ধরি কখন, একজন আর একজনের পা ধরি, একজন আর একজনের পা ধরি, নিজেই নিজের পাটা কিন্তু ধরি না, পাটা ধরি কখন বলছি, দুটি কারণে হতে পারে। একটি কারণ যেমন ধরুন আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি, যারা বিত্তশালী ব্যক্তি, যাদের হাতে কিছু বেশি পরিমাণে টাকা পয়সা থাকে, আবার কিছু কিছু সমাজের অনেকের হাতে রয়েছে কিছু খুব অল্প পরিমাণে টাকা রয়েছে, হয়তো গরিব সম্প্রদায়, আবার কিছু কিছু রয়েছে ধনী সম্প্রদায়, তাহলে পাটা ধরে কখন, ধরুন গরিব সম্প্রদায় তাদের কাছে কিছু টাকা পয়সা নেই, হয়তো তার মেয়ের বিয়ে দেবে অথবা তার একতলা বাড়িটা হয়েছে, সম্পূর্ণ বাড়ি ছাদটা ঢালাই করতে পারছে না, টাকা পয়সার দরকার, তখন সেই গরিব ব্যক্তিটা কি করে না, সমাজের যে বিত্তশালী ব্যক্তি, যে ধনী ব্যক্তি, তার কাছে গিয়ে বলে, হে মহাজন দয়া করে আমাকে কিছু টাকা সাহায্য করবেন, তাহলে আমার মেয়ের বিয়েটা আমি সুষ্ঠুভাবে দিতে পারি, বা আমার ওই একতলা ছাদটা আমি ঠিকঠাক ভাবে তৈরি করতে পারি, আপনি যদি একটু টাকা পয়সা দেন। কোনো মতেই যখন টাকা দিচ্ছে না, তখন সেই গরিব ব্যক্তিটা কি করে, এই বাবু বাবু আপনার আপনার পায়ে ধরছি, আপনি দয়া করে দিন না কিছু টাকা, আমায় সাহায্য করুন কিছু। এই ক্ষেত্রে পায়ে ধরা হয়, পায়ে ধরা হয় তো এই ক্ষেত্রে, হ্যাঁ এটা একটা কারণ।
আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সেটা খুব অন্তরের বিষয়। সেটা খুব অন্তরের বিষয় কি ক্ষেত্রে দেখুন, ধরুন সেই সম্পর্কটা হয়তো মা ছেলের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, যে কোনো সম্পর্কে। সম্পর্কটা যদি গভীর হয় তাহলে একজন যদি আর একজনের প্রতি অভিমান করে, আর একজন যদি আর একজনের প্রতি মান করে, রাগ করে, তাই রাগ ভাঙানোর জন্য কি হয় দেখবেন, আড়ালে গিয়ে একজন আর একজনে পায়ে ধরে বলে আমায় ক্ষমা করে দাও, এই 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 আমি তোমার পায়ে ধরছি, আমার ভুল হয়ে গেছে, আর তো কিছু বলার নেই, এই তোমার আমি পায়ে ধরলাম। আর পায়ে যখন ধরবে একজন আর একজনের, তখন আর মান থাকে না, আর মান থাকে, তাই এই ক্ষেত্রে আমরা পায়ে ধরে থাকি। তাই আজকে মহাপ্রভু যে আমার একজন আর মহাপ্রভু নিজেই নিজের পাটা ধরছে, কেন ধরছে, তার কারণটা কি? তাই ওই যে বললেন মহাজন বলছেন যে অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পরে, যেই আমার মহাপ্রভুর মনে পড়ে গেছে যে আমার ভিতরেই তো শ্রীমতী রাধারানী রয়েছেন, তাই গোলোক বৃন্দাবনে সেই সেই দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাধারানীর মান ভাঙিয়েছিলেন, তখন কি করেছিলেন, রাধারানীর চরণে ধরে সেজেছিলেন আর বলেছিলেন হে রাধে, হে কৃপাময়ী রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও, এই এই আমি তোমার চরণে ধরে ক্ষমা চাইছি। ঠিক তখন সেই কথা আজকে মহাপ্রভুর মনে পড়েছে, তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন, আজ প্রভু রাধা আহা প্রভু কৃষ্ণ আজ প্রভু রাধা আজ প্রভু কৃষ্ণ প্রভু রাধা প্রভু কৃষ্ণ কৃষ্ণ গোরামা, দেখো দেখো ভাবে বিভাবিত চৈতন্য চরিত আরে কেহ না গো ঝিতে পারে, কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত। সে যে সমুদ্র গম্ভীর চৈতন্য চরিত চরিত কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত।
তাই বলে কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত, আমার চৈতন্য চরিত্রের কথা, চৈতন্য ভাবের কথা এ বোঝার ক্ষমতা সবার নেই। বুঝবে কারা? বলে বুঝবে কারা? যারা আমার গৌরাঙ্গের নিজের জন, যারা আমার গৌরাঙ্গের আপন জন, যারা আমার গৌরাঙ্গকে ভালোবাসে তারাই বুঝবে। তাছাড়া তো সবাই তো বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে প্রসাদ খেয়ে বাকি থাকেন, প্রসাদ খেয়ে আসুন। তার কারণ হচ্ছে শুনুন, ধরুন আমাদের সবার তো বন্ধু বান্ধব তো রয়েছে, সবার রয়েছে, ধরুন এক একটা মানুষের হয়তো ধরুন 100 জন বন্ধু বান্ধব আছে, 100 জন বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু সবাই কি নিজের একদম খুব অন্তরঙ্গ বন্ধু হতে পারে? সবাই কিন্তু অন্তরঙ্গ বন্ধু হয় না, খুব গুটি কয়েক দেখবেন, একজন কি দুজন তারা হয় অন্তরের, অন্তরের কথা সবাই সেই তারা দুজন হয়তো জানতে পারে, তাই অন্তরের কথা সবাই সবার বোঝার ক্ষমতা নেই। বুঝবে কারা? না যারা নিজের জন, নিজের আপন জন তারাই একমাত্র বুঝবে অন্তরের কথা। তাই মহাপ্রভু সম্পর্কে কি বলছেন পদকর্তা? বলছেন বুঝবে কেমন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন জানো? সে মহাপ্রভুর ভাবটা হচ্ছে সমুদ্র গম্ভীর ভাব, সমুদ্র গম্ভীর ভাব। আচ্ছা সমুদ্রের জলরাশি, সমুদ্রে যে কত পরিমাণ জলরাশি আছে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব? কারণ সমুদ্রের জলের সীমা পরিসীমা নেই, সেই সমুদ্রের জলের সীমা পরিসীমা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আপনারা যারা যারা সমুদ্রের কাছে গেছেন জানবেন যে সমুদ্রের তীরে থেকে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউটা দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ গো বাবারা, দেখেছেন তো সমুদ্রের ঢেউ দেখতে কত সুন্দর? আবার যাদের যাদের ক্ষমতা আছে তারা আমরা সমুদ্রের ঢেউ নিতেও খুব ভালোবাসি, কিন্তু বলছেন সমুদ্রের তীরে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে এই দাঁড়িয়ে, তাই আমরা কি বলতে পারি যে এই এই পরের যে ঢেউটা আসছে, এই যে দেখো ওই যে পরের যে ঢেউটা আসছে ওটা এমন কিছু বড় আসতে চলেছে না, সেই ঢেউটা মনে হয় আসতে চলে খুব একটা জোরে আসবে না, যেটা মনে মনে ভাবছি যে আসতে ঢেউটা আসতে আসবে সেটা হয়তো ধরুন সেই ঢেউটা অনেক বড় এসে তীরে এসে আসছে। আবার ধরুন যেই ঢেউটা ভাবছে যে বড় আসতে চলেছে সেটা আবার এমন জোরে কিছু এলো না। তাহলে ঢেউ সম্পর্কে বা সমুদ্রের জল সম্পর্কে বলার ক্ষমতা আমাদের নেই, কারণ সমুদ্রের জল সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই। বলতে পারবেন কারা? না বলছেন যারা সমুদ্র নিয়ে সব সময় পড়াশোনা করছেন, যারা গবেষণা করছেন, ওই যে আবহাওয়া দপ্তরের লোকজন, তারা দেখুন 1 মাস আগে 2 মাস আগে বলে দিচ্ছেন যে অমুক দিনে অমুক সময়ে 1 কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে পৃথিবীর বুকে, বলে দিচ্ছেন না, ওই যে ফণী ঝড় আসছে, আমফান আসছে, তারপরে আইলা আসছে, কত কি ঝড় বলে দিচ্ছেন তারা। তারা বলছেন কেমন করে? তার কারণ হচ্ছে তারা সব সময় সমুদ্র নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন। তাহলে মহাপ্রভুর আজকে যে এত সুন্দর ভাবে হৃদয় হয়েছে সেটা বলছেন কেমন করে পদকর্তাগণ? কারণ মহাপ্রভু সম্পর্কে পদকর্তাগণ সব সময় গবেষণা করছেন, তাকে নিয়েই পড়ে আছেন, তাই মহাপ্রভু সম্পর্কে বলতে পারছেন মহাপ্রভুর আজকে কি ভাবে হৃদয় হয়েছে। কে বলছে মহাপ্রভুর এত সুন্দর ভাবের কথা? বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে বল হে আজ বল এ বিলাস, ঘোষে বলে বাসুদেব ঘোষে বলে
দেখো দেখো বলি মানে ভাব গোরা চাঁদ মানে ভাব গোরা চাঁদ মানে ভাব গোরা চাঁদ কোটিলা গোরায় আমার কোটিলা প্রকাশ আরে মানে ভাব গোরা চাঁদ মানে ভাব গোরা চাঁদ কোটিলা আজ কোটিলা প্রকাশ প্রকাশ যে কোটিলা জানি তাই উপস্থিত সাধু গুরু বৈষ্ণব আমার ভক্তিমতী মায়েরা যারা যারা উপস্থিত আছেন সকলের চরণে মোর মতো অভাজনের শত কোটি কোটি দণ্ডবত প্রণাম রঘুনাথের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে আমাদের আলোচ্য বা আস্বাদনের বিষয়বস্তু যারা যারা কীর্তন শুনতে বসেছেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন আজকে মান লীলা অন্তর্ভুক্ত আমরা দুর্জয় মান আজকে আমরা আস্বাদন করব যাই হোক তাহলে যারা যারা উপস্থিত আছেন এত বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে আজকে কিন্তু গভীর রাত্রি হয়ে যাওয়াতে সবাই তো এখানে উপস্থিত নেই যারা যারা উপস্থিত আছেন আজকে সবাই মিলে যারা যারা আছেন আজকে সকলেই মিলে আমরা নবদ্বীপ থেকে যাব শ্রীধাম বৃন্দাবন যাদের আমাদের কপালে জুটবে তারাই তো আমরা যাব বৃন্দাবন সবার কপালে তো বৃন্দাবন যাওয়া সম্ভব নয় যাই হোক যারা যারা আছেন উপস্থিত তারা মিলে সবাই মিলে যাব ঠিক আছে বৃন্দাবনে যেতে গেলে আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না কারণ প্রত্যেক বছরই আপনাদের এখানে হরিনাম হয়ে আসছে এত বড় হরিনাম সংকীর্তনের যজ্ঞানুষ্ঠান আপনাদের হচ্ছে আপনারা জানেন শ্রীধাম বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় মায়েদেরকে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না খেয়েছেন ভালো করে পেট পুড়ে খাওয়া হয়েছে কি করতে হবে একদম ভালো করে দম দিয়ে উলুধ্বনি করতে হবে ঠিক আছে আর বাবারা তো খুব গুটি কয়েকজন আছেন আপনারা একটু কষ্ট সৃষ্টি একটু হরিধ্বনি করবেন ঠিক আছে সবাই মিলে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন চলুন সকলে মিলে যাই আপনাদের নিজের নিজের মনগুলোকে নিয়ে আপনারা বলুন এতক্ষণ আপনারা ছিলিস ওরে আমার মন ওরে আমার প্রাণ এতক্ষণ ছিলিস সংসার নিয়ে অনেক মেতে থাকলে চল এবার আমরা যাই শ্রীরাম বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দের লীলা একটু দর্শন করে আসি রে চলো মন রে চলো মন গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা চলো গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা গঙ্গা सुनोगे गंगा जमुना पानी में नहाने से क्या होता है
शीतल हवा तशरीर चल मन गंगा बंसी बजावत नाचत काना आरे बंसी बजावत नाचत काना बंसी बजावत नाचत काना बंसी बजावत नाचत काना बंसी बजावत नाचत काना अरे बंसी बंसी बजावत नाचत काना आरे बंसी बजावत नाचत काना किसके साथ किस बंसी बजा रही है बांसुरी बजा रही है मेरे मेरे भगवान श्री कृष्ण जी किसके साथ आहा संग लिए बोलो वीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन बोलो ध्वनि यमुना तीर चलो मन गंगा मयूर मुकुट पीतांबर शोभे आरे मयूर मुकुट पीतांबर शोभे आरे मयूर मुकुट पीतांबर शोभे कुंडल छल चलो मन गंगा यमुना तीर 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 এত সুন্দর ভজন যিনি রচনা করেছেন তিনি কে না তিনি হচ্ছেন আমার মীরাবাই মীরা কহে প্রভু গিরিধর নাগর 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 মীরাবাই কি বলছেন বলে আমি কিছু চাই না আমি কি চাই मीरा कहे प्रभु गिरिधर नागर हे गिरिधारी तुम्हार ओ चरण धूलि तुम शुद्ध आमार शिरे दियो आर किच्छु मी चाय ना मीरा कहे प्रभु गिरिधर नागर आरे मीरा के प्रभु गिरिधर नागर उनकी चरण 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 कमल पर शीर चलो मन गंगा यमुना हरि बोल हरि बोल चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो रे चलो रे चलो रे चलो रे गंगा यमुना तीर चलो मन गंगा यमुना
জল মন গঙ্গা গঙ্গা যমুনা আচ্ছা শ্রীধাম বৃন্দাবনী যাওয়ার জন্য শ্রীধাম বৃন্দাবন সম্পর্কে আমার গোবিন্দের খুব কাছের একজন তিনি হচ্ছেন আমার গোবিন্দের সখা উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ সম্পর্কে শ্রীমদ ভাগবত বলছেন বৃষ্টিরাম প্রবরবন্তী কৃষ্ণের দ্বৈত সখা সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য উদ্ধব বুদ্ধি একটা আওয়াজ আসছে উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব মহারাজ সম্পর্কে বলছেন বৃষ্টিরাম প্রবর মন্ত্রী তিনি হচ্ছেন যদুবংশের প্রধানমন্ত্রী কৃষ্ণের দ্বৈত সখা আমার কৃষ্ণের খুব কাছের সখা সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য বৃহস্পতির যিনি শিষ্য উদ্ধব বুদ্ধি সত্তম। সেই উদ্ধব মহারাজ আমার শ্রীধাম বৃন্দাবন সম্পর্কে একটি খুব সুন্দর শ্লোক তিনি রচনা করেছেন সেই শ্লোকটি আমরা সবাই মিলে আস্বাদন করব এবং সেই বৃন্দাবনের সেই শ্লোক অর্থাৎ শ্রীমদ ভাগবতের শ্লোক সর্ব শাস্ত্রের চূড়ামণি হচ্ছে শ্রীমদ ভাগবত সেই ভাগবতের একটি শ্লোক আস্বাদন করতে করতে আমরা আজকে সেই বৃন্দাবন লীলায় প্রবেশ করব। চলুন সকলে মিলে একবার করতালির ধ্বনি করে সেবা করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বন্দে নন্দ ব্রজ সেনা পাদরেণুম যাভীষ্ণস্ন যাশং হরি কথোদ্গীতম পুনতি ভুবনোত্রয়ম বন্দে নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন হর হরি নয়ন ভরি গোপী বল্লভ শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের অবস্থাটি কেমন আজ? শ্রীধাম বৃন্দাবনের অবস্থা
बेली अवसान काले काले श्रीमती राधा रानी आमा राधा रानी आमा अष्ट सखी परिपृष्टिता हुए गोधूली কলসে লয়ে কি করছেন না শ্রী যমুনায় যাচ্ছেন জল আনতে আর কি হয়েছে না পথমধ্যে গোধূলি বেলায় শ্রীমতী রাধারানী আমার জল আনতে যাচ্ছেন আর এদিকে শ্রীমতী রাধারানীর ননদিনীর কি নাম গো শ্রীমতী রাধারানীর ননদিনীর কি নাম ও মাইরা ঘুম আসছে কি কষ্ট বলছি শ্রীমতী রাধারানী ননদিনীর কি নাম কুটিলা কুটিলার নাম বললে দেখুন ঘুম ছেড়ে যাবে হ্যাঁ কুটিলা হচ্ছে কৃষ্ণ বিবাদিনী তাই কুটিলা বলছে রাধে তুই যাচ্ছিস জল আনতে আমি যাব সঙ্গে আমি যাব এই গোধূলি বেলা রাত্রি হতে চলেছে সন্ধ্যা নামতে চলেছে আর তুমি সখীদেরকে নিয়ে জল আনতে যাবে আমি যাব সঙ্গে এই বলে কুটিলা সঙ্গে চলেছে আর ওদিকে গোবিন্দই আমার কি করছে না গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন গোবিন্দের সঙ্গে আছেন কি গোবিন্দের সঙ্গে আছেন দাদা বলরাম তাহলে গোবিন্দের সঙ্গে আছেন অগ্রজ দাদা বলরাম আর এদিকে রাধারানীর সঙ্গে আছেন কুটিলা কথা বলা যাবে না কোনো মতেই কথা বলা যাবে না তাহলে কি করবেন চতুরের শিরোমণি গোবিন্দয় আমার কি করলেন কি করলেন দেখুন প্রথমতে দুই সম্প্রদায়ের মধ্যে দেখা হয়ে গেল একদিকে সখী সম্প্রদায় আর একদিকে সখা সম্প্রদায় কিন্তু কথা বলা যাবে না তাই চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করলেন না একটা ইশারা করলেন একটা সংকেত করলেন কি সংকেত করলেন দেখুন না গোবিন্দ আমার কেশ পরশন করে সংকেত করলেন বেশ সংকেত করে নিজের নিজের মতো যার যার মতো বাড়ি ফিরে চলে গেলেন গোবিন্দ আমার নিজ কুঞ্জে গেলেন আর দিকে রাধারানীও কুঞ্জে এসেছে এইবার কুঞ্জে এসে আজকে শ্রীমতী রাধারানী আবার বলছিল রে ললিতা এই বিশাখা আমি যখন প্রথমতে যাচ্ছিলাম আমরা তাই তোরা কিছু লক্ষ্য করেছিস তোরা কি লক্ষ্য করেছিস বল দেখি তো আমার বধূ যখন রাস্তায় যাচ্ছিল কি ইশারা করেছে আমাদেরকে আমি কি ঠিক দেখেছি আমি দেখলাম আমার বধূ আমাকে যেন মাথায় হাত দিয়ে কি একটা বোঝাতে চায় হ্যাঁ হ্যাঁ এরকমই তো দেখেছিস আমার মনে হয় আমার বধূ আমাকে কেশ পরশন করে একটা ইশারা করেছে আচ্ছা ললিতা এই বৃন্দাবনে কেস দিয়ে কি নাম আছে বল দেখি তো কেশিঘা কেশিঘা আচ্ছা বিশাখা কেশিঘা ছাড়া আর কি অন্য কিছু নাম আছে আর একটা আছে কি আছে বল দেখি তো কেশর কুঞ্জ ও আচ্ছা তাহলে কেস দিয়ে দুটো নাম একটা কেশিঘা আর একটা হচ্ছে কেশর কুঞ্জ তাহলে শোন ললিতা কেশি ঘাট হবে না তার কারণ হচ্ছে এই গভীর রাত্রিতে কেশি ঘাটে না গোবিন্দ আমরা যাব কেশর কুঞ্জে ললিতা তাড়াতাড়ি করে আমরা সুন্দর করে আজকে গিয়ে কেশর কুঞ্জটা সাজাবো তাই শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে ওরে সখী তাড়াতাড়ি কর আর দেরি করিস না তোরাই সজনি আমার বধূর তারে কুঞ্জ কুঞ্জ মাঝি
দেখবো মনে শ্যামরা কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে দেখিতে পাব মনের কানে শ্যামরা ও তোরাই ও তোরাই সজনী বধূর সঙ্গে কুঞ্জ সরা তোরাই 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 সজনী বধূর সঙ্গে কুঞ্জ সাজাই তোরাই 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 সজনী বধূর সঙ্গে কুঞ্জ সাজাই আহা রাধিকা আদেশে মনে সুমরচনা করে আজ বললি সাজাইলো থরে থরে আরো যাচ্ছি জুটি সাজাইলো থরে থরে আহাহা কি সুন্দর সাজিয়েছে কুঞ্জটি আচ্ছা কুঞ্জের দাড়ি হইল কারা শুকপিক সাজে মদন প্রহরী ভ্রমরাঞ্জয় সরিতুমত্ত সহিত বসন্ত মলয় পবন বাই সর সহিত বসন্ত মলয় পবন বাই কি সুন্দর সাজিয়েছে কুঞ্জটি কুঞ্জের দাড়ি রইল সুখ পিক মদন প্রহরী তারা সুন্দর করে কুঞ্জের দাড়ি রয়েছে এইবার শ্রীমতী রাধারানী আমার বলছে ওরে সখী আমার বধুর জন্য সুন্দর করে বিছানা তৈরি করেছিস তো ফুলের বিছানা আমার বধুর কোমলঙ্গে যেন এতটুকু ব্যথা না লাগে আহা ফুলের চোয়ারে ফুলের কেওয়ারে ফুলেতে ছাইল ফুলের বালিশ আলিশ কারণ আহা প্রতি ফুলে ফুল সারে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল সারে হ্যাঁ হ্যাঁ তোর বধুর জন্য সুন্দর করে ফুলের বিছানা তৈরি করেছি আবার তোর বধু যেই রাস্তায় হেঁটে আসবে সমস্ত রাস্তায় ফুল বিছিয়ে দিয়েছি যাতে তোর সোনার বধুর কোমল অঙ্গে কোমল চরণে যেন এতটুকু ব্যথা না লাগে ফুলের বালিশ তৈরি করেছি আচ্ছা আমার বধুর জন্য পান সাজিয়েছিস শোন রায় তোর কোনো চিন্তা নেই তোর বধুর জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়ে গেছে শ্রীমতী রাধারানী আমার বলছেন ওরে ললিতা ওরে ললিতা আমার মনে মনে কি ভয় হয় জানি বলে কি ভয় হয় কি ভয় হয় জানিস আমি পথ পানে চাহি কত না রহিব সখী আমি কত প্রব দিব মনে আমার রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডীদা
রসশিরোমণি আসিবে এখনি আমি বলছি পদকর্তা চন্ডী দাস একপাশে দাঁড়িয়ে বলছে গো রাধে তুমি অমন করে কেঁদো আজকের ঘটনাটা যেন সম্পূর্ণ আলাদা ঘটলো, অন্য ধরনের ঘটনা ঘটলো। সেটা কি না? প্রত্যেক দিন চন্দ্রাবলী আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজান, কিন্তু কোনদিন ও গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে যান না, কুঞ্জে যান না। কোনদিন আমার গোবিন্দ চন্দ্রাবলীর মনোবাঞ্ছা পূর্ণ করেন না, কিন্তু ভক্ত বৎসল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই তো ভগবানের কাজ। তাই আজকে গোবিন্দের আমার মনে হলো প্রত্যেক দিন চন্দ্রাবলী আমার জন্য বসে থাকে। তাই সে কথা চিন্তা করতে করতে রাধারানীর কুঞ্জ যাবেন করে কি করলেন না, চন্দ্রাবলীর কুঞ্জের পথ হয়ে আজকে কেশর কুঞ্জের দিকে যাচ্ছে। আর এদিকে চন্দ্রাবলী আমার তার প্রিয় সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা শোন পদ্মা, আমি তো প্রত্যেক দিন আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাই, কিন্তু কোনদিন ওই আমার গোবিন্দ আমার কুঞ্জে আসে না, আসে না। আচ্ছা পদ্মা, তুই বলতে পারিস আমি তাকে কি নামে ডাকলে সে আমার ডাকে ধরা দিতে পারে? বলে শোন, আমি শুনেছি গোবিন্দকে যে নামেই ডাকা হোক না কেন, গোবিন্দ তাকে শুধু ভক্তি ভরে শুধু নয়নের জল দিয়ে যদি কেউ ডাকতে পারে তাহলে তার ডাকে সারা না দিয়ে গোবিন্দ যেতে পারেন না। তবে শোন, গোবিন্দ দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে ভক্তের চোখের জল আর একটা হচ্ছে ভক্তের অহংকার। তাই দেখুন চন্দ্রাবলী আমার কুঞ্জ সাজাতে 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 আজকে গোবিন্দ আমার সেই চন্দ্রাবলীর ডাকে সাড়া দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে থাকবেন বলে সেই পথে আসছে। তাই তিনি জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওহে জগৎবাসী
তোমরাও যদি আমার মতো প্রত্যেক দিন হৃদয় কুঞ্জ সাজাতে পারো, কোনদিন না কোনদিন ভগবান তাকে একদিন না একদিন এসে ধরা দিতেই হবে। তাহলে আমাদের কাজটা কি, না আমাদেরকে কুঞ্জ সাজাতে হবে? আমরা যদি না সাজাই তাহলে তো এই হৃদয় কুঞ্জে ভগবান কোনোদিনও আসবেন না। তাই আছে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে দাঁড়িয়ে বসে আছেন, কখন গোবিন্দ সেই পদটি পেরিয়ে যাবে। চিন্তা করতে করতে চিন্তা করতে করতে কখন যেন চোখের মধ্যে ঘুম চলে এসেছে, আর এতে কি গোবিন্দ আমার সেই চন্দ্রাবলীর কুঞ্জের পথ হয়ে যাচ্ছে। যেতে যেতে গোবিন্দের ওই চরণের নূপুর শব্দে বাজতে শুরু করেছে, আর যে রুনুঝুনু শব্দে চরণের নূপুর বাজতে শুরু করেছে সেই চরণের নূপুরের শব্দ কি হয়েছে চন্দ্রাবলীর কর্ণে গিয়ে প্রবেশ করেছে। হঠাৎ করে চমকে গিয়ে ঘুম ভেঙে গেছে, আর যে ঘুম ভেঙে গেছে সামনে দেখছে তার আরাধ্য, তার আরাধ্য এতদিন ধরে যে বাসনা নিয়ে চন্দ্রাবলী ছিল সে গোবিন্দ সামনে দাঁড়িয়ে আছে, সে গোবিন্দ সেই পথ দিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে চন্দ্রাবলী গিয়ে গোবিন্দের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, বলে হে গোবিন্দ, এই পথে নীতি কর গতাগতি, আমি নূপুরের ধ্বনি শুনি। গোবিন্দ তুমি এই পথে নীতি কর গতাগতি, আমি নূপুরের ধ্বনি শুনি, কর রাধাসনে বাস আমারে নৈরাস, রাধাসনে বাস আমারে নৈরাস, কেন আমি বঞ্চি গোবিন্দ এই পথে নীতি করো গতাগতি, আমি নূপুরের ধ্বনি শুনি, আর তুমি রাধার সঙ্গে রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করো, কিন্তু আমার মনোবাঞ্ছা তুমি কোনোদিনও পূর্ণ করলে না। বলে আচ্ছা তুমি আমায় নিয়ে কি করবে, আমার যে হাতটা ধরেছ আমায় নিয়ে তুমি কি করবে? বলে ছাড়িয়া নাহি কো দিব হারিয়া নাহি করিব, কি করবে আমায় নি আমার রি চন্দ্রা, তুমি যদি আমায় হৃদয় মাঝে লুকিয়ে রাখো তাতে তোমার লাভ কি? আমার কি লাভ জানো বধু, আমার কি লাভ জানো? আমি নয়ন মুদে দেখিতে পাবো,
আছে প্রাণবোধ আমি যখন ইচ্ছা দেখতে পারি হৃদয়ে বাজে 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 প্রাণবোধ যখন ইচ্ছা দেখতে পাবো হৃদয়ে বাজে প্রাণবোধ যখন ইচ্ছা দেখিতে পাবা আমি নয়ন মুদে দেখিতে পাও ও তাহলে তুমি তোমার হৃদয় মাঝখানে লুকিয়ে রাখবে বলে ঠিক আছে আচ্ছা তুমি যে বলছো গোবিন্দ তুমি আমার কুঞ্জে থাকবে না তুমি একটা প্রশ্নের উত্তর দাও দেখি তো বলো তো গোবিন্দ তুমি শুধু রাধা না না তুমি জগৎ না জগতের নাথ বলে না না আমি শুধু রাধানাথ নয় আমি হচ্ছি জগতের নাথ তবে চলো বধু আমার কুঞ্জে চলো গোবিন্দ আমার আর কথা ঠেলতে পারলেন না চন্দ্রাবলীর কুঞ্জে সেদিন রাত্রিতে তাকে থাকতে হলো সারা রাত্রি ধরে চন্দ্রাবলী আমার গোবিন্দের সেবা করলেন শেষে যখন ভোর হয়ে গেছে ভোর চন্দ্রাবলীর অতি চরমে ঘুমা হলো ঠিক তেমন সময় গোবিন্দ আমার কি করলেন চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে চললেন রাধারানীর কুঞ্জের দিকে অগ্রসর হলেন এইদিকে রাধারানী আমার সারা রাত্রি ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন যখন গোবিন্দ এলেন না এক প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর জন্য যখন অতিবাহিত হয়ে গেল গোবিন্দের জন্য সাজানো মালা গোবিন্দের জন্য সাজানো নৈবেদ্য সমস্ত কিছু মাটির মধ্যে ছড়িয়ে আছে এবার গোবিন্দ কেশরকুঞ্জে প্রবেশ করে দেখছেন এরকম আলুথালু অবস্থা এমন সময় অনেক কিছু করে গোবিন্দের মান রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন কিন্তু কোনো মতে মান ভাঙাতে পারলেন না কারণ কি না গোবিন্দের সমস্ত অঙ্গে রয়েছে চন্দ্রাবলীর সেবার চিহ্ন কোনো মতেই রাধারানীর মান ভাঙানো গেল না রাধারানী আমার মান মঞ্চে অধিষ্ঠিতা হলেন এই যে যদি কোনো মানের যথেষ্ট কারণ থাকে হেতুযুক্ত মান যদি হয় তাহলে সে মান ভাঙানো খুব কষ্টকর শ্রীমতী রাধারানী আমার দুর্জয় মানিনী রূপে মান মঞ্চে অধিষ্ঠিতা হয়েছে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মান কাকে বলে মান কাকে বলে না শ্রী রূপ গোস্বামী পাদ স্বর গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী পাদ তাঁর লেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থ উজ্জ্বল নীলমণি গ্রন্থে তিনি লিখছেন মান কাকে বলে না বলছে অহে রিব গতি প্রেম না স্বভাব কুটিলা ভাবে অত হেতর অহেতস্য শুনোর মানো উদঞ্চতি অহে রিব ওহির মত ওহির ইব অর্থাৎ ওহির মত ওহি কথার অর্থ কি ওহি কথার অর্থ হচ্ছে সাপ আচ্ছা সাপ কেমন ভাবে যায় একটু আমাকে দেখান দেখি তো আমরা তো গ্রাম বাংলার মানুষ আমরা সবাই জানি কি রকম যায় গো সোজা যায় তাই গো সত্যি কথা বলছে কি রকম যায় মার দেবে কিন্তু এরা এবার কি রকম যায় গো কিরকম যায় সাপ বাহ ভালো দেখিয়েছে আকা বাকা পথে যায় তাই তো সাপ আকা বাকা পথে যায় তাই বলছে ওহি রিব গতি প্রেম না প্রেম কেমন না বলছে সাপের মতো তার গতি স্বভাব কুটিলা ভাবে যথেষ্ট কুটিল 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 গতি প্রেমের গতি যথেষ্ট কুটিল প্রেম কখনো এক এক ভাবে যায় না দেখবেন কখনো কখনো সুখ কখনো দুঃখ কখনো সুখ কখনো দুঃখ আঁকা বাঁকা পথে যায় শুধুই সুখও হয় না শুধুই দুঃখও হয় না তাই বলছে অত হেতর অহেত সেই প্রেমের মধ্যে বলছে হেতু থাকুক বা হেতু না থাকুক কি হয় ইউনোর মান উদঞ্চতি বলছে হেতু থাকলেও মান হয় আবার অহেতুকও মান হয় তাই বলছে অহেতুক যে মানগুলো যখন তখন অহেতুক মান হয় মায়েদের তা সেই মানকে ভাঙাতে হয় না কিন্তু হেতু যদি থাকে তাহলে সেই মানকে ভাঙাতে খুব কষ্ট সৃষ্টি ভাঙাতে হয়
তা সেটা সম্পর্কে উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন কি, সেই মানকে ভাঙানোর সাতটি পথ রয়েছে। সেই সাতটি পথ কি কি? শাস্ত্র বলছে কি, হেতুর জস্তু শমং যাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। হেতুর জস্তু শমং যাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। হরি ওম 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 হরি ওম। হেতুর জস্তু শমং যাতি যথা প্রকল্পিতে সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। যদি হেতু থাকে যে কোনো মানের, সে মানকে ভাঙানো ভাঙাতে কিছু প্রকল্প গ্রহণ করতে হয়। সে প্রকল্পগুলো কি কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর।